তো প্রথমে আমরা মাস্টার কেম ওপেন করলাম, এরপর অল্টার চেপে F9 চাপবো। চাপার পরে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নেব, মনে করেন যে রেক্ট্যাঙ্গুলার মাপ 70, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 12। ওকে করলাম। এরপর এখান থেকে মেন সেন্টার থেকে 10 মিলিমিটার দূরে এন্টার করলাম, আবার এই পাশ থেকে 10 মিলিমিটার দূরে। এখানে একটা আমি স্কিপ করব, স্কিপ করার পরে এখানে এটা উঠাই দিলাম, ক্লিক করে উঠাই দিলাম। এবং এবার কি করবো, আমরা মেশিন টাইপ সিলেক্ট করবো, মিলিং মেশিন ডিফল্টে সেট করবো। ডিফল্টে সেট করার পরে স্টক সেট আপ, স্টক সেট আপ অল এন্টিটি, থিকনেস দিব 10 mm, 10 mm দিলাম, থিকনেস 10 mm একটা পার্ট সিলেক্ট করা হলো। এবার টুলপাথ থেকে আমরা কাউন্টার সিলেক্ট করব। কাউন্টার সিলেক্ট করার পরে এটাকে ক্লিক করলাম, এরপর আমরা চেন সিলেক্ট করব, এদিকে আমরা রেখে দেব। এদিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের টুলপাথ টাইপ কাউন্টার টুল লাইব্রেরি থেকে টুল সেট আপ করবো। টুল একটু 10 মিলি ফ্ল্যাট এন্ড মিন কাটার সেট করলাম, টুল 1 দেখে 1, যেহেতু আমাদের একটা টুল, টুল চেঞ্জ করার অপশন নাই। এখানে স্পিড দিলাম 9900, কাটার এটা লেফট সাইড কাট দিলাম, এটা সমস্যা নাই। ডেপথ দিলাম, প্রতি কাটে ডেপথ হবে 0.5 mm। কিপ টুল ডাউন, টুলটা সবসময় ডাউন নিচে থাকবে। এরপর আমরা মাল্টি পেজ 3 পেজ দিলাম, আর যেহেতু 10 মিলি কাটার সেখানে, সেহেতু আমরা এখানে 9 সেট করবো। কিপ টুল ডাউন অপশনটাতে ক্লিক করলাম। এবার হচ্ছে লিঙ্কিং প্যারামিটার, এগুলো প্রত্যেকটাতে ক্লিক হবে। অ্যাবসোলিউট ডেপথ হবে, ডেপথ আমরা 4 মিলি দেবো। এবার এটাতে ক্লিক করলাম, আমরা এবার এটাকে চেক করবো। ফুলটা কেটে যাচ্ছে, এটা কাটবে, মাঝখানে যে অংশটুকুটা থেকে যাবে। এরপরে আমরা এই সাইড দিয়ে কাটবো, বারটা যদি আমার এই চার সাইডে, এই বারটাকে আমরা কেটে নিব। মনে করেন এই চার, এই বারের চারপাশে আরো মেটেরিয়ালস আছে, ফুল বার থেকে আমরা 70/12 এই মালটুকু আমরা কেটে নিব। যেহেতু আমাকে এখানে আবার কাজ করতে হবে কাউন্টারে, কাউন্টারে কাজ করার পরে আমাকে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। এবারও সেম টুল টাইপ, টুল কত মিলি টুল, 10 মিলি ফ্ল্যাট এন্ড মিলি কাটা ইউজ করছি এখানে। এখানে শুধু জাস্ট স্পিডটা আমি বাড়িয়ে দেবো, বাকি সব ঠিক থাকবে।
এরপর হচ্ছে হোল্ডার কাট প্যারামিটার, এটাকে আমরা রাইট কাট দিব। তাহলে আমার কাটারটা বাইরে থেকে নেবে। ডেপথ অফ কাট 0.5, চিপ টুল ডাউন, এগুলো চেঞ্জ করার দরকার নাই। মাল্টিপ্যাচ এটা হবে না, এটা দরকার নাই। লিঙ্ক প্যারামিটার সবগুলো ঠিক আছে, অ্যাপ্লাই। এরপরে এটাকে ক্লিক করব। এটা হচ্ছে, এখানে আমি একটা কাজ করে নিই, ডেপথ দিই যে কত মিলি ডেপথ আমার এটা। আমরা কত সিলেক্ট করেছিলাম ডেপথ, 10 মিলি। তো এখানে আমরা -10 mm, 10 mm সিলেক্ট করলে আমার ফুল 10 মিলি কাট নিয়ে নেবে। দেখি আমরা ক্লিক করলাম, সবটাই একসাথে হবে। এবার আমরা দুইটাকে যদি একসাথে নিই, তাহলে দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব, এটা এবং এটা দুটো একসাথে কাজ করবে। এখন আমরা এটাকে চেক করব যে আমার মালটা কেমন হবে মেশিনে। এখানে দেখা যাচ্ছে যে আমার কেটে যাচ্ছে এক সাইডে, এই যে। সেহেতু আমাকে এখানে কাজ করতে হবে প্যারামিটারে। এখানে আমার হচ্ছে মাল্টিপ্যাচে কাজ করতে হবে স্পেসিং। স্পেসিংটা আমি আর একটু কমাই দিতে পারি, যদি 8 মিলি দিই তাহলে হয়তো বা কাটবে না। চেক এগেন, এইভাবে আমার একটা দুইটা মালে এখন একসাথে কেটে কেটে ফেলবে। এরপরে আমরা জি কোড করব ডিএমসিতে লোড করানোর জন্য, ডিএমসিকে চালানোর জন্য জি কোড দরকার। এম কোড, জি কোড, জেনারেট জি কোড, আমাদের জি কোড চলে আসতেছে, অ্যাড করতে হবে। এই প্রোগ্রামটা আমরা যদি ভিএমসিতে লোড দিই, তাহলে আমি যে অনুযায়ী এখানে যেটা দেখালাম ঠিক সেম এস মেটাল আমরা ভিএমসিতে কাটতে পারবো। দেখে আমরা সেভ করবো। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন আরো ভিডিও আগামীতে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।